নমস্কার বন্ধুরা, সাঞ্জলিজ কিচেন অ্যান্ড ব্লগস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আমিও ভালো আছি। আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি চিকেন কিমা দিয়ে পিঠা রেসিপি। এখানে আমি 250 গ্রাম চিকেন কিমা আর পেঁয়াজ কুচি নিয়েছি। এবার আমি ওভেনে কড়ায় বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলিকে হালকা ভেজে নেব। পেঁয়াজ কুচি হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেজপাতার টুকরো, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার মশলাগুলিকে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার চিকেনের কিমাগুলিকে দিয়ে দিচ্ছি। এখন আমি হালকা নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর চিকেনের কিমাগুলিকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। ঝোল অনেকটাই কমে এসেছে, এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখন আমি এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে, এখান থেকে আমি তেজপাতার টুকরোগুলিকে তুলে নিচ্ছি। এর মধ্যে আমি 1 বাটি আতপ চালের গুঁড়ি দিয়ে দিলাম। এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব।
বেশ কিছুক্ষণ মাখার পর পরিমাণ মতো জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। এখন আমি ব্যাটারের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তবে ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলা করব না। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। এবার আমি ওভেনে লোহার তাওয়া বসিয়ে দিয়ে তেলের প্রলেপ দিয়ে দিলাম। তাওয়া গরম হয়ে গেছে। এবার এক হাতা ব্যাটার তাওয়ায় দিয়ে তাল পাতার টুকরোর সাহায্যে গোল শেপের পিঠে তৈরি করে নেব। তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে পিঠেটাকে উল্টে দেব। পিঠে সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একই প্রসেসে বাকি পিঠেগুলিকেও বানিয়ে নেব। বন্ধুরা, আজকের চিকেন কিমার পিঠে রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি আবারও ফিরে আসব নতুন নতুন রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওয়ে। দেখতে দেখতে আমার পিঠে বানানো কমপ্লিট। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।